আমাদের একটা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, যেটা রোজি পাসুন স্যার বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। 75টা বছর প্রত্যেকটি বিরোধী দলের নেতা কর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আরেকজন বলছেন ঠিক, অনেকের জায়গা তুমি বেছে নিয়ে ঢাকা শহরে চলে আসা হয়েছে রাজনীতির কারণে। আমরা অল্প কিছুদিনের এক সম্প্রদায়ের পরিস্থিতি, এক মোদী বিরোধী আন্দোলনে 7 জনকে গ্রেপ্তার করেছিল এবং কি নির্মল মিত্রের স্বামী জানা মোশারফ সাহেব সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে এই নিউজগুলো আসে না? আমাদের ছেলেদের সাহাবাগে ধরে নিয়ে চলে চোখে কাঁচা গুলি ভেঙে দিয়েছে, জোড়া সাথে আন্দোলন না করে লুট দল ক্যাম্প করে তার চোখে। এখন একটা ছেলে ভিতর থেকে বলছে, ভাই আমার একটা চোখ চলে যাবে, আমাকে তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করেন। তারপরে কয়েকজনকে পা থেঁতলে দিয়েছে একেবারে চিকিৎসা দেয়নি মসজিদ থানায়। তারা বিএনপির অঙ্গসংগ্রহ এত দীর্ঘদিনের সংগ্রহ আন্দোলন করেনি। আমি নিজে মাঝে ভাবে আমাদের এই অবস্থায় যদি এরকম বিভিন্ন নির্যাতন চলে তাহলে বিএনপির মতো অন্যান্য দলগুলো কি অবস্থা আল্লাহ ভালো জানে। তো সেই জায়গা থেকে আমি বলবো অনেক হয়েছে, এখন আন্দোলনের শুধুমাত্র সিনিয়র নেতৃবৃন্দ ডিরেকশন দেবেন, তারা মাঝে থাকবে না, সে আন্দোলন হবে না। যখন সিনিয়র নেতৃবৃন্দ সামনে থাকবেন, যখন গুলি চলবে, যখন দাঁড়িয়ে যাবেন, আপনাকে রক্ষা করার জন্য ঢাল হয়ে পিছন থেকে নেতা কর্মীরা চলে আসবে। আমরা বলছি 200-250-300-400-500 মানুষের মিছিল থাকে, সেখান থেকে পুলিশ কি করে 7 জনকে নিয়ে যায়? সবাই দাঁড়িয়ে যান, আপনাদের আমাদের উপস্থিত হয়েছে
বাংলাদেশের সাংবাদিকদের সর্ববৃহৎ এক দৃষ্টিতে আমি বলবো, বিশেষ করে ওয়ার্কিং জার্নালিস্ট যারা মাঠে ঘাটে কাজ করেন, ঢাকা রিপোর্টার সিঙ্গুর প্রায় 2000 সাংবাদিকের সংগঠন, সেই সংগঠনের নির্বাচিত সভাপতি মোরসালিম নোমানি, তো তুমি একটু অন্য ব্যস্ততার কারণে আসতে বেরিয়েছো, তারপরে আমরা একটু তার বক্তব্য খুব সংক্ষেপে তার একটু বক্তব্য শুনে নেব। আজকের এই অনুষ্ঠানের গোলটেবিল আলোচনার সম্মানিত সভাপতি বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আবদুল্লাহ সম্পূর্ণ প্রধান অতিথি উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী গোষ্ঠী রাজনীতিবিদ ডক্টর বন্দ্যোপাধ্যায় প্রসাদ অবসর আমাদের আগে উপস্থিত রয়েছেন, ভাইস চেয়ারম্যান ঢাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক বারবার নির্বাচিত সভাপতি জেলা শওকত মহমুদ, বিএনপি মহানগরের নেতা সালাম ভাবিক আমাদের সহ, আমাদের এখানে সবার নাম বলছি না, বাংলা ভাই ইব্রাহিম ভাই সহ আমাদেরকে তারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা রিপোর্টার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে বিএনপির চার যুগ পূর্তি উপলক্ষে যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে যে আলোচনা সভা বা আয়োজন করা হয়েছে। আমি বক্তব্য প্রভাবিত করব না, শুধু একটি কথা বলতে চাই যে আজকের বিষয় নির্ভর করেছে ইতিহাস বিজ্ঞপ্তি মিলা ট্রাস্ট ও গণমাধ্যমের ভূমিকা। আমি এখানে রাজনৈতিক নেতারা রয়েছেন, রাজনৈতিক নেতারা রাজনৈতিক বক্তব্য দেবেন, আমি গণমাধ্যম কর্মী হিসেবে যে জায়গাটি বলতে চাই, ইতিহাসকে হয়তো বা সাময়িক ভাবে ধরে রাখা যায় কিন্তু কালের পরীক্ষায় কালের পরিক্রমায় যদি সঠিক সেটি অবশ্যই প্রতিভাত হবে। আজকে যাকে আমরা হয়তো বা কবি আল মাহমুদকে আমরা আজকে হয়তো খুব ছোট কবি হিসেবে দেখছি কিন্তু আমি মনে করি এক আজকে থেকে 100 বছর পর যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বা জীবনানন্দ দাশের যে কাতার, সেই কাতারে কিন্তু 100 বছর পরে আমি মনে করি কবি আল মাহমুদের নাম উঠবে। আমি সেটাই সেটাকেই আমি মানদণ্ড হিসেবে ধরে এতটুকু বলতে চাই যে আমরা গণমাধ্যম কর্মী সঠিক এবং নির্ণয়ভাবে সঠিক তথ্য তুলে ধরাই, সাদাকে সাদা বলা কালোকে কালো বলাই আমাদের গণমাধ্যম কর্মীর কাজ, আমরা সেই কাজটি সুন্দরভাবে করব। আজকে আমি এখানে যে সমস্ত বিএনপি এবং সমমান রাজনৈতিক দলে যে সমস্ত ব্যক্তিবৃন্দ পরিবর্তিত হয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলব যে যখন কুলানি ভাবে থাকি আমরা, কোন রাজনৈতিক দল যখন বিরোধী দলে থাকে তখন গণমাধ্যমের স্বাধীনতার কথা খুব উচ্চ স্বরে বলি কিন্তু যখন সরকারি দলে যায় তখন কিন্তু আমরা সেভাবে বলি না।